আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো বাঁধাকপি ভর্তা। তাহলে চলুন ভর্তাটা তৈরি করা যাক। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি, আর সাথে নিয়েছি 1টা আলু কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বাঁধাকপি সিদ্ধ হওয়া পর্যন্ত। এরই মধ্যে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে বাঁধাকপির পানিটা পুরো শুকিয়ে নিচ্ছি। বাঁধাকপির পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি, এখন আমি বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 3টা লাল মরিচ, 10-12টা রসুনের কোয়া এবং 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু কেটে নিয়েছি, তা না হলে তেলে ফুটতে পারে। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমার রসুন মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজ কুচিকেও একটু ভেজে নিব, তবে পেঁয়াজটাকে লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভেজে নিব। ভর্তায় পেঁয়াজটা দিলে যাতে কাঁচা গন্ধ না আসে তাই একটু ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলোও তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 1টা কেটে রাখা টমেটো। টমেটোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব, এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোকে নেড়ে চেড়ে এর পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। আমি টমেটোর পানি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবং ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি প্যান থেকে টমেটো তুলে নিব। এবার আমি লাল মরিচ, রসুন, কাঁচামরিচ ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। রসুনের কোয়াকেও হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এখন আমি পেঁয়াজ, রসুন, মরিচ খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকে মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচ মাখানোর শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ভর্তায় ধনিয়া পাতা কুচি দিলে আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব মজা লাগে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো। সব কিছু ভালো করে মাখানোর শেষে এবার আমি বাঁধাকপিকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভর্তাটা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে ভর্তাটা মাখালে এর স্বাদটা বেড়ে যায়। আমি খুব ভালো করে ভর্তাটা মাখিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার মজাদার বাঁধাকপি ভর্তা। যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো অবশ্যই এর স্বাদ সম্পর্কে জানেন, আর যারা এখনও খাননি তারা আর দেরি না করে এক্ষুনি তৈরি করে ফেলুন। আমার এই ভর্তাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।